এসার পরে সমস্ত মানুষ ঘুমাতে যেতেন, ওমর জাগ না, ওমর জেগে আছেন, মানুষগুলো ঘুমায়, যেখানে ইসলাম আসে শাসকরা ঘুমায় আর শাসিতরা জেগে থাকে, আর যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে, শাসকেরা ঘুমায়, শান্তি থাকে সব। আপনি দেখেন ওমর ফারুক হাঁটছেন, কিচ্ছু নাই, কোনো বডি গার্ড নাই, অনেক দূরে দেখছেন একটা মিটিমিটি বাতি জ্বলছে, আস্তে করে গেলেন, গিয়ে সালাম দিলেন, দেখছেন একজন মা তিনটা শিশু, শিশুরা কেঁদে কেঁদে আবার উঠছে, মা ঘুম পাড়িয়ে দিচ্ছে, কে যেন পাতিলায় লাগছে, গিয়ে সালাম দিলেন, মা আপনি কে গো, তুমি কে, ডিস্টার্ব করো না, আমি অন্য দেশ থেকে ওমরের সাম্রাজ্যে এসেছি, আমি শুনেছি ওমরের সাম্রাজ্যে কেউ না খেয়ে মরে না, আজকে তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমার শিশুরা কেঁদে কেঁদে ঘুমিয়ে যাচ্ছে, আমি ওমরের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। ওমর ফারুকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, তিনি বলছেন, মা তুমি অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সরকারি খাজিনায় গেলেন, নিজ হাতে গম নিলেন, আটা নিলেন, ময়দা নিলেন, ঘি নিলেন, মাথায় উঠালেন, লোকেরা আসলো মাথায় নেওয়ার জন্য, তিনি বললেন, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে আমার হিসাব আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। তিনি সবগুলো মাথায় নিলেন, মাথায় নিয়ে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে মহিলাকে বললেন, আপনি রেস্ট নেন, নিজ হাতে রুটি বানালেন, নিজ হাতে রুটি বানিয়ে ঘিতে মাখিয়ে বাচ্চা তিনটাকে, একটাকে সামনে দুইটাকে উরুর উপর বসালেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার মুখে দিচ্ছেন, বাচ্চারা যখন রুটি খাচ্ছে ওমর বসে বসে তখন কাঁদছে। মহিলা খেয়াল করলেন, মহিলা বললেন, বাবা আপনি কে গো, এত রাতে আমার পাশে এইভাবে দাঁড়ালেন, আপনারই খলিফা হওয়ার দরকার, কি আপনার নাম তখন প্রকাশ করলেন না, শুধু বললেন, মা আগামী দিন সকালে যখন সূর্য উঠবে আপনি ওমরের শাসনে যাবেন, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। পরের দিন সকালে ওই মহিলা ওখানে গিয়ে দেখে, গত রাতে যিনি মাথায় করে খাবার এনেছেন, রুটি বানিয়ে ওনার সন্তানের মুখে খাইয়েছেন, ওই লোকটাই খলিফার চেয়ারে বসে আছে। মহিলা বলছে, ওমর আমি আপনাকে চিনি নেই, আমাকে মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি আমাকে মাফ করে দেন, তিন দিন আপনার খবর নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে আপনি আমাকে আসামির কান গলায় দাঁড় করায়েন না। কেউ যদি রবকে মালিক মনে করে এইভাবেই সে বিনীত হয়, এইভাবেই সে মানুষের দ্বারে দ্বারে যায়, ঠিক তবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মালিকানা কাকে মনে করতেন, কাকে, আল্লাহকে। একটা ইহুদি রাসূলের ঘরে এসেছেন, খাইয়ে দিলেন তাকে ভালো খাওয়ার, কাপড় চোপড় নষ্ট করে ইহুদি রাতের বেলায় বিদায় নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন, পান না পান না, দীর্ঘদিন পরে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মনে করেছে, না রাসূল জানে কোন পথে সন্ধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরে গিয়ে আপনি কষ্ট করে এসেছেন, কেন না বলে এসেছেন, ওই ময়লা কাপড় রাসূল নিজ হাতে পরিষ্কার করলেন, নিজ হাতে ধুইলেন, কোনো শেকায়ত করলেন না, বরং তাকে আবার দাওয়াত দিলেন। রাসূলের সুন্দর ব্যবহার ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এক ইহুদির থেকে পয়সা ধার নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এক মাসের জন্য, কয় মাস, এক মাস, 15 দিন না যেতে ইহুদি রাসূলকে নিয়ে বেঁধে রাখলেন, কোন রাসূল, এক হাতে যেই শক্তি, 1500 মুহাম্মদ আলীর গায়ে ওই শক্তি নাই। রাসূল বলেছেন, আমি জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছেন, জান্নাতের তরুণ শক্তি 40 জন তরুণ মানে 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে। তিনি যখন ঘোড়া চালাতেন কেউ তার পিছনে যেতে পারতেন না, এত দ্রুত চালাতেন, শুধু ধুলা দেখা যেত আর কিছুই দেখা যেত না। আরবের শ্রেষ্ঠ কুস্তিগিরকে 3 বার হারিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী রাহমাকে বেঁধে রেখেছেন একজন ইহুদি, মক্কায় মদিনায় সারা পড়ে গেল, রাসূলকে পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম পেলেন রাসূল ইহুদির ঘরে। এখন ইহুদিকে মেরে ফেলার জন্য আলী যথেষ্ট, ঠিক না বেঠিক, ওমরের কথা বাদ দিলাম, ওমর ছিলেন এত শক্তিশালী,
মানুষকে দুই আঙ্গুলে উঠা এমনি মাথা দিয়ে হেঁট দিতেন। এমনি তিনি মক্কার ত্রাস ছিলেন না, এই বাহুর মাসুলটা এরকম যখন করতেন এরকম পাহাড়ের মতো উঠে যেত, এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছে। মারা শিশুকে ঘুমাতো নুম ইয়াজিউল উমর, উমর আসছে ঘুমা। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর হুকুমকে সবচেয়ে কঠিন করে বাস্তবায়িত করেছেন কি না, বিছনা যখন তিনি শাহাদাতের বিছনায় তখন একজন এসেছেন তাকলুর নিচে কাপড় ধমক পেরেছেন ওই সো অবস্থায় এর ফাইদারা কাপড় উঠা মূর্খ কাপড় উঠা। রাষ্ট্রীয় অতিথি ভোজে খেতে গিয়েছেন প্লেট চাচ্ছেন, লোকেরা কানা ঘুষাঘুষি করছে, ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন আত্রুকু সুন্নাত হাবিবি লেহাউলাইল হুমাকা, আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিব এই বেকুবদের জন্য। চেটে খাওয়া কি কথা বলেন কয়বার জানেন না, কয়বার হারে আল্লাহর ওলিরারে বোখারে হাদিস রাসুল তিনবার চাটতেন, কয়বার নিজের আঙ্গুল যদি রাসুল না চাটতেন আরেকজনের মুখে ঢুকিয়ে দেওয়ার কথা বলতেন, যে তোমার আঙ্গুল যদি তুমি না চাটতে পারো আরেকজনের মুখে দাও। এখন আমি যদি এই আব্দুল হাকিমের মুখে আঙ্গুল দিই আমার কি লেগে ধরে কবে, যে আপনি আপনার আঙ্গুল আমার মুখে দিলেন কেন? হ্যাঁ ওইভাবে সম্পর্ক তো আমাদের গভীর হয়নি। আমরা মুসলমান মুসলমান আজকে অনেক দূরে, একসাথে নামাজ পড়ি আমার বাহিরে একটা আরকার বিরুদ্ধে স্লোগান দেই, এই অনৈক্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মসজিদে যাই আমরা সব এক দল, কার দল? কার দল? সব মুসলিম এক হও, ঠিক না বেটি? আমাদের মধ্যে আমরা কোনো হানাহানি করব না। রাসূল সাল্লাল্লাহু বললেন এই আমার সাহাবীরা আমি তার থেকে অনুদান নিয়েছি তার সাথে কোনো দুর্ব্যবহার তোমরা করবা না। সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু ইহুদিকে বললেন আমি তোমার থেকে এক মাসের ধারে টাকাটা নিয়েছি, 15 দিন না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহারটা কেন করেছো? ইহুদি বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সত্য নবী কিনা, আমার কিন হয়েছে আপনি একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল, আমার পরীক্ষায় আপনি পাস করেছেন, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আমাদের আল্লাহু আকবরের শক্তি বেশি না কম? লক্ষণ সেনকে মাত্র 16 জন মুসলমান তাড়িয়েছেন, পিছনের দুয়ার দিয়ে ভেঙেছে লক্ষণ সেন, গৌর গোবিন্দকে মাত্র 4 জনের 4 জন সাথে আজান দিয়েছেন, পিছনের দরজা দিয়ে গৌর গোবিন্দ ভেঙে গেছে, এখনো সেই আজান দরকার, ঠিক না বেটি? আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই,
আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরের মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন, আমিন। আমরা মসজিদে যাব, রব পড়াবো কাকে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো সামনে মাথা নত করব না। বাকি আছে মুসলমান, আজ তুমি আল্লাহকে দেখায় দেয়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা বাস এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, এটাকে পছন্দ করেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে এটা আছে দুনিয়ার কারো কাছে? তবে আমার ভাইরা, আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবার ঘরে যায়, ঠিক আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর আইন কায়েম হলে একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, একজন খ্রিস্টানও না খেয়ে মরবে না, একজন মেনেমাজি উপোস থাকবে না, ঠিক কিনা? কারণ সবার ঘরে খাওয়ার পৌঁছায় ইসলাম, ঠিক না বেটে? ইসলাম আছে যেখানে শান্তি আছে। রাসূল গেলেন মদিনায়, রব মানলেন কাকে? আল্লাহকে। পাঁচটা জিনিস প্রতিষ্ঠা করলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আমার কালেমা যে পড়বে, আমার আল্লাহর কালেমা যে পড়ে আল্লাহকে আইনদাতা মানবে, রব মানবে, তার ঘরের খাওয়ারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, তার শিক্ষার ব্যবস্থা হয়ে যাবে, তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, তার বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে। সেখান থেকে আজকের সমাজ কল্যাণমূলক রাষ্ট্র গঠন হলো। আপনি আমেরিকা যান, কেন মানুষ আমেরিকা যাওয়ার জন্য পাগল? কেন ইউরোপে যাওয়ার জন্য এত পাগল? ওরা ইসলামের এই সৌন্দর্যগুলো নিয়েছে। ইউরোপে একটা লোক ঢুকলে ইংল্যান্ডে, আমি তো দীর্ঘদিন ইংল্যান্ডের আমার লাইফ, আপনি ঢুকবেন, আপনার চিকিৎসা ফ্রি, আপনি খাওয়ার জন্য বেকার ভাতা দেওয়া হবে, আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে, শিক্ষা ফ্রি, বাচ্চা ইউনিভার্সিটি পর্যন্ত পড়বে, কোনো খরচ নাই। স্যারের স্কুলে বেতন আছে কত? 6-এ 100 টাকা। তো স্যার তো মাগনা পড়াচ্ছে দেখি, কিন্তু আমার এই স্যার, এই স্যারের তো আসলে সবগুলো ঘর ভাড়া, অনেক খরচ, তাও খরচ কম নেয়। ওই যে ইংলিশ স্কুল যেগুলো, এগুলো হলো কসাই, এখানে অধিকাংশ বাচ্চারা ওখানে পড়ে। মমতারে ধন্যবাদ দিই, মমতা ক্যালকাতার মুখ্যমন্ত্রী, তিনি তার প্রাইভেট স্কুলে যারা বেশি পয়সা নেয় তাদেরকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, স্যার আপনার স্কুলে বেতন কত? কয় যে 50,000 রুপি। কয় টাকা কি চাবায়া খান? এত টাকা কেন নেন? এত টাকা কেন নেন? আর আমাদের এক এক স্কুলে 1.5 লাখ টাকা নেয় বাচ্চার ফি, তারা দেয়? যারা জনগণের পয়সা আত্মসাত করে তারাই দেয়, যারা জনগণের হক মানে না তারাই দেয়, যারা জনগণের আহার ছিনিয়ে নেয় তারাই দেয়। সব জায়গাতে রবের আইন পালন করেন, তাহলে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমাকে রব মানবা না? যা কিছু আকাশে জমিনে দেখছো সব কিছুর মালিকানা কার? রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আকাশের পূর্বতল পশ্চিমাঞ্চলের মালিকানা কার? আল্লাহ। নামাজে 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি রবের কথা বলি আমরা, কেন?
প্রথম হাত তুলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝলাম দাঁড়িয়ে আমাকে রব বললা, কিন্তু কপাল নত করবা কার সামনে, সাথে সাথে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে কয়েকবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে ইমাম সাহেব উঠে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল হামদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারাই আল্লাহকে রব স্বীকার করে তাদের গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ, এরপরে আল্লাহ জানতে চান এই কপাল কাকে দিবা, কারণ কপাল নিয়েই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সব গুনাহগুলি কপালে লেখা থাকবে, ঠিক না ঠিক? এই কপাল নিয়ে কোথায় গিয়েছ, কোন লোকের নামে মিথ্যা মামলা করেছ কপালে আছে না নাই, কোন লোকের রিজিক চুরুচ করুচ কপালে আছে না নাই, এখন বুড়া ভাতা পর্যন্ত মাইরে খাইতেছে অনেক, এক লোক চেয়ারম্যান হয়েছে, আমি কইলাম তুই চেয়ারম্যান হইলি কেমনে, কো চেয়ারম্যান হয়েছি হুজুর, ওই যে বুড়া মানুষের যত কার্ড আছে এগুলো সব আমি করে দিয়ে অর্ধেক অর্ধেক খাই, তো গ্রামের লোকেরাও খুশি, কয় কিছু না পাওয়া অর্ধেক তো পাই, এই খাইতে খাইতে পরে আমার মনে একটা আত্মবিশ্বাস জন্ম, আমি যদি চেয়ারম্যান হই তাহলে আরো বেশি করে খেতে পারি, এখন তো সার্টিফিকেট নাই, তখন সার্টিফিকেট হয়ে যাবে, লেখাপড়া জানো না কিচ্ছু, হে কয় আমি যদি শুধু সাইনবোর্ড পড়তে পারতাম তাহলে আমি মন্ত্রী হয়ে যেতাম, সচিবালয়ে যায় কেরানিদেরকে কয় স্যার এখানে কি লেখা দেখেন, কয় এটা হলো সমাজ কল্যাণ সচিব, কয় এটাই আমার দরকার, ঢুকছে কয় উনি কি করে, কয় উনি ওই যে বিভিন্ন রেশনের চাল টাল গুলা ভাতা টাতা এগুলো সব ওনার কাছে, বস সেই বেডের কাছে মাছ 6 কেজি, তারপরে কিলগুতা 5 কেজি, যা আছে ঘুষ দিয়া তারে, কয় যে স্যার আমার এই কাজগুলিতে আপনি পয়সা চালু করে দিবেন 50% আপনার 50% আমার, প্রথম কয়েক মাস আপনি আর আমি খানো, এরপরে কিছু কিছু করে জনগণকে দেবো, আমাদের দেশের সম্পদ যদি সঠিক বন্টন হতো একজন একজন না খেয়ে মানুষ মরত না, ঠিক কি না, একজন মানুষের রাস্তায় ভিক্ষা করতে হতো না, শুধু নাটনের যে পয়সা আছে এরা যদি যাকাত দিত নাটনের ভিক্ষা বৃত্তি কমে যেত, কিন্তু আল্লাহকে রব মানে না, মনে করে নিজের মালিক নিজেই ঠিক না ঠিক, হাজার কোটি টাকা যাকাতের আসে, গাইবান্দার এক বেকুব বলল আমি 10 লক্ষ টাকা যাকাত দেব, কারা কারা নিবে লাইন ধরো, বাংলাদেশের মানুষের মতো সরল মানুষ দুনিয়ার কোনো দেশে লাইন ধরতে গিয়ে পায়ের তলায় পড়ে 7 জন মারা গেছে, আমি বলেছিলাম তখন টেলিভিশনের পক্ষ থেকে এই লোকটাকে এনে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দাও, যাকাত নেয়ার জন্য অ্যাডভার্টাইজের কোনো দরকার নাই, আপনি গোপনে পুঁছিয়ে দিলে তো যাকাত খাওয়ার লোকের অভাব নাই, ঠিক না ভাই, আপনি অ্যাডভার্টাইজ করেন কেন, সেজন্য আমার আল্লাহ বলছেন গোলাম তুমি যদি আমাকে রব মানো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে নেয়ামত বাড়িয়ে দিলেন তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলি হাত তুলি কার কাছে, রবের কাছে হাত তুলি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে যে জমিনে একটা ফসল হতো এখন 5টা ফসল হয়, এই যে সুন্দর করে বনপাড়ার যে রোড হয়েছে এই রোডের ভিতরে ছিল আগে চলন বিল, এখন দুই পাশে লক্ষ কোটি মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে, ঠিক না বেটি, আবার একটা থেকে সুন্দর সুন্দর মাছ উৎপাদন করে দিচ্ছেন কে, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমি তোমার আকাশের মালিক জমিনের মালিক, কলাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোন এলাকার লোক কোন গ্রামের লোক যদি আমি আল্লাহকে ভয় করে আমার উপরে ঈমান আনে আমি তার জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তার জন্য খুলে দেব, বাংলাদেশে বরকত বেশি না কম, আমরা বললাম আল্লাহ আপনাকে কিভাবে করলে আপনি খুশি হন, আল্লাহ বলছেন সূরা ফুসসালাতের ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. কষ্ট হচ্ছে আপনার, আয়াত শেষ করলে কি বলবেন, আল্লাহু আকবার তো বললেন না কেন, আল্লাহ ও আমি ওই কারিয়ানা সুরে লম্বা করে কোয়া কিছু সময় ক্ষেপণ করলে আপনারা বলতে দ্রুত বলি তো এই জন্য বলেন না, হ্যাঁ ইন্নাল্লাযীনা
قالوا الله হুজুর কো পলিসি বুঝেন না আপনারা তাই না টুই না সময় খ্যাপন করা আর কি কোথায় এত সময় আমাদের আপনি যখন কেরাত পড়বেন কেরাতের সুরে আলাদা করে পড়েন ওয়াজের ভিতরে এটা ঢুকায় আজান ঢুকায় সময় নষ্ট করেন কেন আসল কথাগুলো বলে দেন মানুষকে ঠিক কি না আমরা আল্লাহকে রব মানবো আল্লাহ রাঞ্চা কারণ মানি না আপনি যদি আল্লাহকে রব মানেন তাহলে আল্লাহ রানি আপনাকে মানতে হবে এটার উপরে থাকতে হবে যত বিপদ বাধা আসুক আপনাকে সাহায্য করবেন কে এমন কি মৃত্যু আসলে আপনার চোখের সামনে জান্নাত ধরবেন কে একটা ছোট্ট ছেলে নাম তার আব্দুর রহিম আল্লাহু আকবার মিছিল দিল তাকে গুলি করা হলো চট্টগ্রামে আজ থেকে 20 বছর আগের কথা বলছি 30 বছর আগের কথা বলছি তাকে গুলি করছে আর সে পড়ছে আল্লাহু আকবার মুখে তার মুচকি হাসি মুচকি হাসি সে যখন গুলি খায় লোকেরা জিজ্ঞেস করলো তোমার মুখে হাসি কেন সে বলছে আমি আমার চোখে জান্নাত দেখছি জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসছে ছেলেটার নাম হলো আব্দুর রহিম কি নাম আব্দুর রহিম ছেলেটি আগের দিন রাতে হোস্টেলের ভিতরে বসে বসে যাচ্ছে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও শহীদ হতে চান তো আমাদের জাতীয় কবি শহীদের কথা বলেছেন ও মন রমজানের রোজার শেষে ভালো এটা ভালো এরপরে লাইনের পারদা তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে যে ময়দানে সব কাজী মুসলিম হয়েছে শহীদ রমজানের রোজার শেষে এলো খুশির আমরা আল্লাহর রবের আইনকে কায়েমের জন্য শহীদ হতে রাজি আছি ঠিক না বটি কিন্তু অন্য কারো গায়ে আক্রমণ করা যাবে অন্যায় ভাবে কারো সাথে কোনো দুশ্মনী করা যাবে কোনো বৃদ্ধকে মারা যাবে কোনো শিশুর গায়ে আঘাত করা যাবে তবে স্কুলে পড়তে ইচ্ছা মতো পিটাইবেন হেফজুখানায় শিশুদেরকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে কে দিয়েছে হাফজদেরকে এই অধিকার প্রাইমারি স্কুলের মেয়ের কান ছিঁড়ে ফেলেছে এনজিও কর্মী পড়াতে গিয়ে বাচ্চার গায়ে যারা হাত তোলে এরা রাসূলের সুন্নাহ বিরোধী এরা রবের আইন বিরোধী এরা আল্লাহর আইন বিরোধী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনখানে যুদ্ধ বিজিত হলেও কোন বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবা না কোন মহিলার গায়ে আঘাত করতে পারবা না শিশুকে মারতে পারবা না বাড়িতে আগুন দিতে পারবা না গাছের পাতা ছিঁড়তে পারবা না রাস্তা নষ্ট করতে পারবা না কোন স্থাপনা নষ্ট করতে পারবা না শুধুমাত্র যারা আসামি তাদেরকে ধরো তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও ঠিক না ঠিক মাফ করে যে তাকে ভালোবাসেন কে আপনি দেখেন না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু কত বড় ডাকাত ছিলেন কত বড় সন্ত্রাসী ছিলেন কত মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক কি না বদরের যুদ্ধের একমাত্র কারণে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন বললেন চাচা আপনি আমার কাছে কি চান আবু সুফিয়ান কেঁদে দিলেন ভাতিজা কোন খুনির সাথে এরকম আচরণ কোন সেনাপতি করেছে আমি জানি না তুমি যেহেতু চাচা বলেছো চাচা ভাতিজার কাছে যে আচরণ চাইতে পারে আমি তোমার কাছে সেটাই চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন চাচা আপনাকে মাফ করে দিলাম আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিন আল্লাহ আবু সুফিয়ান পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চাপায়া খায় রাসূল সাল্লাল্লাহু বললেন হিন্দা এবং ওয়াহশী যে ওয়াহশী হামজাকে হত্যা করেছে
এই দুইজনকে যেখানেই পাও তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। রাতের বেলায় রাসূল এশার নামাজ পড়ে আসছেন কাবা ঘর থেকে, ওহশী রাসূলের সামনে আঞ্জা দিয়ে ধরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন তুমি কে? ওহশী বলছে, ইয়া রাসূল আমি ওহশী। রাসূল সাল্লাল্লাহু বললেন, ওহশী তুমি কালেমা পড়েছো, এখন তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই, কিন্তু তুমি আমার সামনে এসো না, তোমাকে যখনই দেখবো আমার চাচা হামজার কথা মনে পড়ে যাবে। ইসলাম কত বড় উদারতা ইসলামে আছে। এই হিন্দা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন, তাকওয়া মাফ করে দিলেন। কে? আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর রব, আল্লাহ কি রব মানে আমাদের রব কে? আরো জোরে বলে আল্লাহ। আল্লাহকে যারা রব মানে, রবের বাহিরে কোন পড়া তারা পড়াতে পারবে? ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, রবের নামে পড়ো, কারণ রব তোমাকে সৃষ্টি করেছেন। কেন রবের বাহিরে পড়ো? ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। এখন অসংখ্য ছেলে মেয়ে দিনহীন, আবার দিনদারও বাচ্চা আসলে নাই। আমি দিনদার বাচ্চাও দেখি, ইংলিশ মিডিয়ামে দিনদার বাচ্চা হচ্ছে এখন, বহু ইংলিশ মিডিয়াম আছে যেগুলোতে ইসলাম শেখা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, সালাম দেয় বাচ্চারা, কোরআন পড়ে বিশুদ্ধভাবে। আবার বহু ইংলিশ মিডিয়ামে একটা বাংলা কথাও বলে না, এরকম বাচ্চা আসলে নাই। এখানে নাই, নাটোরে বনপাড়াতেও নাই, ঢাকাতে আছে, গুলশানে বসে আছে। ছেলে ঘরে ঢুকছে আর বলছে, ড্যাডি হাই। আমি ড্রয়িং রুমে বসে আছি, আমি চিন্তা করলাম কি রে, আমি ইংল্যান্ডেও তো এরকম পাই না, এখানে কোথেকে হাই হয়ে আসছে। তা আমি মুখটা বের করে বললাম, সান হই। ওর আব্বা আমার সামনে বসে আছে, ডরে কিছু কয় না। এলাম কে? কয় আমার ছেলে, ইংলিশ মিডিয়ামে পড়ে তো বাংলা বলতে পারে না। তা আপনি কি করেন? কই হুজুর কি করবো, এখন তো ইংলিশ মিডিয়ামে না দিলে ভালো হয় না, না আগে আরবি মিডিয়ামে দিবেন, আরবি শিখলে ইংরেজি শিখতে দুই পয়সাও খরচ লাগে না। ছেলে আসে আমাকে বলছে যে, হোয়াই ডিড ইউ সে হই? আচ্ছা হোয়াই ডিড ইউ সে হাই ম্যান? আসে নেন। বললাম তোমার নাম কি? আমার নাম আব্দুল করিম। হ্যাঁ, ওয়াই সেইং হাই ফর? তুমি হাই বললা কেন? ইংলিশদের তো সালাম নাই, এই জন্য তারা হাই হুই দিয়ে চলে আসে। আমাদের তো সালাম আছে, ঠিক কি না? এখন ইংলিশটাও সালাম দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আমাকে নিউ ইয়র্কে একজন সাদা চামড়ার মেয়ে বলছে, সালাইম আলাইকুম। আমি বললাম, আলাইক আলাইকুম। মেয়ে বলছে, স্যার ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। হ্যাঁ, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে সঠিক সালাম দাও নি, এই জন্য আমি সঠিক আনসার দেইনি। যা সালাম ইউ গেভ মি, মিনিং অফ দ্যাট টামি অফ ক্যামেল অন ইউ, আপনার উপরে ওটের নাড়ি ভরি পড়ুক। তা আমি কি জবাব দেবো তোমাকে? দেখেন বিনয় দেখেন মানুষের। সে বলছে, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ, আপনি আমাকে সালামটা সুন্দর করে শিখিয়ে দেন। আপনি যখন রব আল্লাহকে মানবেন, আপনার সব জিনিসে পরিবর্তন আসবে, ঠিক কি না? আপনার খাওয়া দাওয়া চাল চলন সবগুলোতে নাম আসবে। কার? আপনার কাজ শুরু হবে না আল্লাহর কাজ ছাড়া, ঠিক না? ঠিক। খাওয়ার আগে কার নাম? শেষে কার নাম? মধ্যখানে কার নাম? আল্লাহর নাম, সব সবাই আল্লাহর নাম। আমি তাকে বললাম, গিভ মি প্রপার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই হাদিসে। এই যে মাগফিরাতু অরে দোয়ানু অজান্নাতু, এগুলো আপনার বানায় লইছেন, এগুলো মেড ইন ইন্ডিভিজুয়ালি, এগুলো মানুষে বানায় লইছে, এগুলো হাদিসে নাই। হাদিসে এই তিনটাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস। বরকতটা কার? আল্লাহ। আচ্ছা, আমাদের দেশে বরকতটাও মানুষেরে দিয়ে দিচ্ছে, দামাত বারকাতুহুমুল আলিয়া। বুঝো কিছু কোরআন ডিম, কেমনে মানুষেরকে তুমি বরকত দিচ্ছ? বরকতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো বরকত নাই। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল
আর এটা আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া এটা কারো হাতে যায় না। এই জন্য আল্লাহকে রব মানবো, রবের হুকুম মানবো প্রথম শিক্ষা ব্যবস্থা। আমার ছেলে মেয়েদেরকে আজকে থেকে আমি কোরআন শিক্ষা দিব, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন, আমি স্যারকে বলবো স্কুলে একটা সিলেবাস করেন, মেয়রকে আপনার হাতে নিয়ে স্কুলের বাচ্চারা, আগে আমার পিতা স্কুলে ছিলেন কিন্তু কোরআনের প্রায় 30টা সুরা তিনি স্কুলে মুখস্থ করেছেন, আমপাড়া সহ 29 পাড়া কয়েক পাড়া তিনি স্কুলে মুখস্থ করিয়েছেন, তিনি স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি স্কুলে পাঠ্যটা করিয়েছেন। স্যার যদি এটা করে তাহলে সমস্ত গার্জিয়ান স্যারের জন্য দোয়া করবে, ঠিক কিনা? আমার হিন্দু ভাই বোন যদি কোরআন পড়ে তারা কি বিরোধিতা করবে? করবে না। আমাদের কাছে তো পানি পড়ার জন্য আসে হিন্দু ভাই বোনেরা, হুজুর একটু পানি পড়া দেন। এলাম কেন আপনি আমার কাছে আসছেন কেন? আপনার ঠাকুরের কাছে যান, কয় ঠাকুরের যেটা পড়ে সেটা আমিও পারি। ঠাকুরের নিজেরই কোনো কাজ হয় না, আমারটা পড়বে কি? আমাদের পড়াতে বরকত আছে না নাই? আছে। আজকে অন্তত 100 বোতল আমি পানি পড়া দিয়েছি কোরআন শরীফ পড়ে। কারণ কি? জাপানের বৈজ্ঞানিক মিশরীয়, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি দেখেছেন মানুষ যখন কোরআন পড়ে কি হয়, কোরআন পড়লেই তার চারিদিকে নূরের একটা আভা তৈরি হয়, ওই কোরআন পড়ে যেই পানিতে ফু দেয় ওই পানির উপর একটা নূরের আভা ঘুরতে থাকে। তিনি বলেছেন এই পানি যে খাবে তার রোগ ভালো হতে বাধ্য। সেজন্য হুজুররা বিনা পয়সায় পানি পড়া দেয়, ঠিক কিনা? আর তাবিজ লিখতে কিছু পয়সা লাগে, তো তাবিজ দেখে কয় পয়সা পান? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বুখারী হাদিস, তিনি এক পানি পড়া দিয়ে 100 ছাগল নিছে। সূরা ফাতিহা পড়ে এক বিচ্ছুটে কাটা একটা শিশুকে তিনি ফু দিয়েছেন, প্রথম ফুতে ছেলেটা লড়ে উঠছে, দ্বিতীয় ফুতে বসছে, তৃতীয় ফুতে হাঁটা শুরু করছে। ওনার আব্বা কয় আপনি কি পড়ে ফু দিলেন? কয় আমি কোরআন শরীফ পড়ে ফু দিলাম। কোন সূরা? কোন সূরা? পারেন না সবাই, তো হুজুরের কাছে যান কেন? আপনি পড়ে আপনার ছেলেকে ফু দেন, স্যার যদি ওনার ছেলেকে ফু দেয় ওনার ছেলের জন্য স্যারের চেয়ে বড় আর কেউ নাই। 100 ছাগল যখন নিল, সাহাবায়ে কেরাম বলল তুমি কেমনে না কেমনে আনছো, আমরা এটা খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল মুসকি হাসলেন আর বললেন হে আবু সাইদ তোমাকে এটা কে শিক্ষা দিয়েছে? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন কত শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, তুমিও খাও আমারেও। তাবিজ একটা লেখা কয় পয়সা পান, হারাম জিনিস। তাবিজ ঝুলানো হারাম, লেখাও কেন এটা করেন? সৌদি আরবের পুলিশ বুঝে আপনি বুঝেন না? সৌদি আরবের দারোয়ানরা বুঝে আপনি বুঝেন না? তাবিজ হাতে লাগে জানতো দেখি সৌদি আরব মিডল ইস্টের কোনো এয়ারপোর্টে পুলিশে থাপ্পড় মেরে টেনে নিয়ে যাবে। আমার সাথে চিটাংয়ের এক মোটা লোক গেছে, মোটা, এখন ওর হাতে যে তাবিজ আমিও জানি না, পুলিশে হাতায়া দেখে যে হাতে তাবিজ, ওইটা লয়ে দিছে দৌড়, এখন মোটারে পুলিশে দৌড়াচ্ছে। মোটা দৌড়ানো আর হাতি দৌড়ানো তো সমান। এখন আমি পুলিশের সামনে দাঁড়া হইয়া সর্তা সর্তা ওয়াল্লাহি হারাম আলাইকুম, এটা তোমাদের মেহমান, এটা দৌড়াও কান কফি ইয়া দেহি তাবিজ, হাতে তাবিজ আছে ওটা খুলে দিতে কর, নাহলে দৌড়ায় কাহির করে ফেলাম। আমি বললাম তাবিজ যদি ছেঁড়া হয় কী লাভ হয়? সে বলছে একজন পুলিশ বলছে তুমি হাদিসটা পড়ো নাই, তাবিজ যদি কেউ ছিঁড়ে তাহলে ওই যার লোক থেকে ছিঁড়ল ওর শরীরের বিনিময়ে আল্লাহ তার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। তাবিজ যে বাদে উকিলাইলাই, যতজন তাবিজের ব্যবসা করে কারো পরিণতি ভালো হয় না। আমি 100 তাবিজ দেয়া লোককে চিনি, 100-র উপরে বিভিন্ন রোগে ভুগছে, এই ঘাল ব্যথা, এই কোমর ব্যথা, এই ঘাড়ের রগ আলাদা হয়ে গেছে, জিভটা বেরিয়ে গেছে, আমার চেয়ে ছোট বয়সে 20 বছর এত রোগ। আমি বললাম তোমার এত রোগ হলো কেন, এত কষ্ট কেন তোমার? তোমার ডায়াবেটিস, তোমার হার্টের রোগ, তোমার ঘাড় কাট করে থাকে। ড্রাইভারে আমার আসতে কয় হুজুর সারাদিন মানুষের তাবিজ দেয়, কয় তাবিজ দিয়ে 1,00,000 টাকা পর্যন্ত নিছে একজন, অথচ নিজে খায় ওষুধ, নিজে কি খায় ওষুধ, দুদিন পর পরে ইন্ডিয়া যায়। না আমরা এটা করবো না, আমরা কোরআন পড়বো, ভালো করে দিবেন কে? আল্লাহ। রব মানবো কাকে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব।
যিনি দিলেন সব তিনি হলেন রব। রব কে? আল্লাহ। আল্লাহ সেদিন আসতেছে, এক আল্লাহকে রব মানে আমরা সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করব। কিন্তু আমাদের হৃদয়টা বড় হতে হবে, আমাদের কোন প্রতিবেশীকে আমরা ছোট করে দেখব না, ঠিক না? যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছাবো, কার হুকুম? প্রতিবেশীর ঘরে রান্না করা তরকারি পৌঁছাবো, রাসূলের হাদিস। আপনি ভালো তরকারি রেঁধেছেন, তরকারি দিতে পারলেন না, কি দিবেন? কি জোল বুঝে তো? হ্যাঁ, জোলের কি কয়? ও কুমিল্লার লোকই তো বেশি। হ্যাঁ, আমি তো টের পাইনি। আরে আমি তো নোয়াখালীতে আছি, সাতপুর আর লক্ষ্মীপুর তো একই জিনিস, আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লার কথা কত সুন্দর কথা, কমলিল্লা যারা আল্লাহর জন্য দাঁড়ায়, ঠিক কি না? কুমিল্লা নোয়াখালীতে দিনদারি বেশি না কম? কথা বলেন বেশি। আমরা একজনকে রব মানবো, তিনি কে? আমাদের মেয়র, আমাদের স্যার যে কথা বললেন, মেয়র বললো ঐক্যর কথা, স্যার বললো নির্মাণের কথা, এই দুইটার উপরে যদি আমরা ঐক্য হই, বাংলাদেশের স্বাধীনতা কেউ নিতে পারবে না, বাংলাদেশের মানুষকে কেউ ঠকাতে পারবে না, এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হবে। দুটি জিনিস কয়টি? একটা ইমান, ইমানের জন্য পাঁচ ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। বেরোনোর সময় দুই রাস্তায় বের হব, যেই রাস্তায় যাব উল্টা রাস্তায় আসব, রাসূলের সুন্নাহ, আশেপাশে যত গরিব পাবো তাদেরকে খাওয়াবো, আমাদের সব দুর্বলতা দূর করে দিবেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, এটার উপরে টিকে থাকবে, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাযিল করবেন কে? আল্লাহ। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, বইটা আপনারা পড়েছেন কিনা আমি জানি না। কি হয়েছে আফগানিস্তানে? কাকে দেখেছি? আল্লাহকে দেখেছি। এটা একজন ব্রিটিশ মেজরের বক্তব্য, তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি বলছেন, আই হ্যাভ সিন অল মাইটি ইন আফগান, হাউ কুড ইউ সি হিম, তুমি কেমনে দেখলা ওনাকে? রাত তিনটার সময় আমি বোমিং করছিলাম, আমি দেখলাম পাগলি মাথায় দেয়া লোকেরা বোম ধরে ধরে নদীতে ফেলে দিচ্ছে। আমি বললাম তোমাদের সেই মুজাহিদরা কোথায় যারা রাতের বেলায় বোম ধরে ধরে নদীতে ফেলে দেয়? সাধারণ লোকেরা কোনো উত্তর দিতে পারলো না। একজন ইমামের কাছে গেল, ইমাম বলছে এরা এরা কোনো হুজুর নয়, এরা আল্লাহর ফেরেশতা। আজকে আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে, রোহিঙ্গাতে কোন মুসলমান রাখা হবে না, ঠিক না? কিন্তু মনে রেখো, মায়ানমারের উগ্রের গোষ্ঠী সমস্ত মায়ানমার মুসলমানদের হাতে চলে আসবে, সমস্ত দুনিয়া মুসলমানদের হাতে আসবে, ঠিক না? ঠিক দিবেন কে? আল্লাহ। এখন তো ব্রিটিশেরাই ভয় পাচ্ছে, এখন ঢাকা লন্ডন সিটির মেয়র গত 9 বছর ধরে একজন মুসলমান, এবং তার চেয়ে সাকসেসফুল মেয়র কেউ নেই, সাদেক পাকিস্তানের, পাকিস্তানের বংশোদ্ভূত। ব্রিটিশ পার্লামেন্টে অসংখ্য মুসলমান সদস্য, আমেরিকার পার্লামেন্টে আছে শুধু মুসলমান, বাড়ছে আর বাড়ছে, সুবহানাল্লাহ, মসজিদ বাড়ছে আর বাড়ছে। আমরা মসজিদ মুখী হব, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব, রাজি আছেন তো? ঐক্যের প্রয়োজন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দাবাতে পারবে না। আমরা কোরআনের উপর ঐক্যবদ্ধ হব, রাজি আছেন মুসলমান? সেই ইমানকে রক্ষা করতে যদি জানও দিতে হয়, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাতগুলো নামাই, আপনারা দান দানের বাক্সের সাথে আপনারা হাত মিলান, আল্লাহ কবুল করুন। যাদের ভাইয়ের কাছে রুমাল আছে, রুমাল দিয়ে, মায়েরা যারা আসছেন আপনার দিনও দিয়েছেন, এখনো দেন, যত দিবেন আপনাদের জন্য লাভ। দানে কখনো পয়সা কমে না, সম্পদ কমে না, এই মাহফিলটাকে স্থায়ীভাবে করার জন্য আপনারা দান করবেন। মাহফিলটা ছিল অন্য তারিখে,
স্কুলের পরীক্ষার কারণে তারিখটা চেঞ্জ করতে হয়েছে, এটাতেই কেন্দ্র হয়। সেজন্য আমি অনেক কষ্ট করে আজকে ছিল আমার রেস্টের একটা সময়, সেই রেস্টের সময়টা আমি দিয়ে দিয়েছি, কারণ আব্দুল কাদেরের সাথে আমার সম্পর্ক আজকে 40 বছরের সম্পর্ক। আল্লাহ কবুল করুক। 200 টাকা দিয়েছেন, হ্যাঁ, ছোট একটা বাচ্চা। আমাদের অনেক ভাই এসেছেন, বিশেষ করে আজকে হেড স্যার আইডিয়াল স্কুলের 12,000 ছাত্র ছাত্রীর তিনি টিচার, 12,000। তার স্কুল বাংলাদেশের সপ্তম নম্বর অর্জন করেছে, 800-850 টিচার তার। কোথায় গেল? এই তো আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডক্টর শহীদুল্লাহ। আপনি আপনার তার জন্য দোয়া করবেন, আপনাদের এই নাটোরেরই মানুষ। নাটোর কোন জায়গায়? বিলহালতি, শুনে মনে হয় আরব দেশের কোনো নাম, বিলহালতি। আপনাদের নাটোরও তো অনেকে মনে করে যে এটা আরবি নামই বোধ হয়। তো সুন্দর একটা জায়গা আপনাদের এই নাটোর। নাটোরের অর্থ অবশ্য আমি শুনি নাই কারো কাছ থেকে, অর্থ কি? আপনারা তো এখন অনেক উন্নত, নাটোর এখন গেটওয়ে হয়ে গেছে, অনেকগুলো জেলা ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে, আর বনপাড়া এটার প্রাণে পরিণত হয়েছে। আল্লাহ কবুল করুক বনপাড়াকে। জোরে বলেন আমিন। আর 1 মিনিট ব্যাগ চলতে থাকবে, আমরা আমাদের কোরআনের আলোচনায় ফিরে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? কতক্ষণ থাকবেন? সারা রাত ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। এত রাত করবেন না, আমি আব্দুল কাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, 10টার ভিতরে এগুলো শেষ করার ব্যবস্থা করবেন। এই তুমি বসো হামিদ। একটা ছোট্ট ছেলে হারানো গিয়েছে, মোহাম্মদ শোয়েব, পিতা ডাক্তার বেলাল, গ্রাম বিলকেদার ঈশ্বরদী, হারিয়ে গিয়েছে মসজিদের সামনে থেকে। আপনি লাহাওলা পড়েন, বাপ এবং মা দুইজনে লাহাওলা পড়েন, ফেরেশতারা এনে ওই সন্তানকে আপনাদের কোলে দিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর একজন প্রিয় সাহাবী নিজের ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। কিন্তু একজন সাহাবীর ছেলে ফিরে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লা হাওলা পড়তে থাকো, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। ফজরের আগে দেখে ওই ছেলে অনেকগুলো দুম্বা ছাগল উঁট নিয়ে বাড়িতে হাজির। জিজ্ঞেস করলো, তুমি কোত্থেকে আসছো? কয়, আমাকে কাফেররা নিয়ে তাদের উঁট দুম্বা যেখানে থাকে ওখানে বেঁধে রেখেছে। তো হঠাৎ করে দেখি কে যেন আমাকে উঠে নিয়ে আসতেছে, দুম্বা টুম্বা সহ। কে উঠিয়ে এনেছেন? আল্লাহর ফেরেশতারা। এখনো ফেরেশতারা আছে না নাই? আপনি লা হাওলা পড়তে থাকেন ইনশাআল্লাহ, সন্তান আপনার কোলে চলে আসবে, টেনশনের কোনো দরকার নাই। আমরা আমাদের কথায় ফিরে যাই, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাফাতি সাফা, ফাজ্জাজিরাতি জাজরা, فالتاليات ذكرا، إن إلهكم لواحد، رب السماوات والأرض وما بينهما ورب المشارق. سبحان الله، কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন? না মানলে করোনার মতো বিপদ এসে গর্দানা ধরে তোকে নিয়ে যাবে এখান থেকে। না মানলে দেশ ছাড়া হবা, না মানলে সব কিছু হারাবা, না মানলে দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না। জমিন কার? আমরা কার? আল্লাহ। করোনা কার? আল্লাহ। যারে খুশি তারেই দেয়। অথচ মানুষ কত মুশরিক দেখেন, করোনাতে ভালো হলো আল্লাহর প্রশংসা একবারও করে না, এরকম লোক আছে না কম? প্রচুর টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, কয় আমি ডাক্তার এইটা এটা করছে আমি ভালো হয়ে গেছি। মূর্খ, ভালো করার মালিক কে? আল্লাহ। এই সূরাটির আয়াতগুলো খুব ছোট্ট ছোট্ট,
ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হালকা আয়াতগুলো পড়বা, হালকা আয়াতগুলো পড়ে সালাত আদায় করবা। এটা বলেই তিনি এই সূরা সাফফাতটা পড়া শুরু করলেন। সূরা সাফফাতের ভিতরে প্রথম তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলেছেন। ওই ফেরেশতাদের শপথ, যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর প্রশংসা করে, প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলেছেন ওদের শপথ, যারা আসমানি কিতাবসমূহ তেলাওয়াত করে তৃতীয় পর্যায়ে বলেছেন, দ্বিতীয় পর্যায়ে বলেছেন যারা আল্লাহর বৃষ্টি, আল্লাহর যে সমস্ত নিয়ম কানুন এগুলো বজায় রাখে। এই তিনটা কথা বলে আল্লাহ বলেছেন ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। কয়জন? একজন ইলাহ। একজনের বেশি যারা ইলাহ মানে তারাই মুশরিক, একজনের বেশি যারা ইলাহ মানে তারাই বিপর্যয় সৃষ্টি করে, তাদের কারণে জমিনে আসমানি গজব নাযিল হয়, তাদের কারণে মানুষগুলো মারা যায়।